দেবে চিন্তা পানি না দেবে মদা পানি প্রতিবার যখন আমরা একসাথে মিলিত হইলা তখন খুব ভালো লাগেলা। ইমান সবাই আমার মতো উড়াও, ভাগ্য পরিবর্তন কারতে আজ আমনি এই নগরে আলিহি। মাসে একটা দিন মাত্র ইমান সাথে আমার দেখা হইলা, ইমান যখন চাল যায় না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় না। এই হিজিবিজি শহরে আমার একদম ভালো নেই লাগে না, একটু ভালো নেই লাগে না। কাতেই মানুষ, কাতেই গাড়ি, কাতেই ঘোড়া। এই শহরে উড়াওকের সংখ্যা হাতে গোনা কয়েক ঝাঁক। আমার অন্য সম্প্রদায়ে আমার বন্ধু হায় উমান অনেক ভালো, কিন্তু উমান সাথে চালতে গেলে, ফিরতে গেলে উমান মতো চালতে হইলা, উমান মতো বলতে হইলা। উমান কি কাকনা আমার মতো করে চালে পারায় না, কিংবা ভাবে পারায় না, বা চালের চেষ্টা করায় না? আমার গ্রামে একবার সিনেমা গেল, হায় রে চারিদিকে রঙিন রঙিন পোস্টার, ওই রকম করে আমিও নাচতাম। গৌরাঙ্গ খগেন ওই রাতে পোস্টার দেখেই তো অন্ধকারে চলে গেল। এই শহরে অনেক ঝগড়া, অনেক বিবাদ। টাকার জন্যে এ ওকে মারে, ক্ষমতার জন্যে এ ওকে মারে, আবার কেউ বা এমনি এমনিই মারে কারণ ছাড়ায়। মন্দিরের পাশের এই জায়গাটা আমার কাছে আমার এই গ্রামের মতোই মনে হয়। আমার গ্রাম টলটলে নাদি, বিশাল আখ ক্ষেত, ধান ক্ষেত, মাদল, বাঁশি, পুকুর পাড়, রাতের চাঁদ আর হাঁড়িয়া। হাঁড়িয়া খাইকে বাড়িতে আসলে বাপু আমাকে লাঠি দিয়ে মারত। আমার এখন আর গ্রামে যাওয়া চলবে না, আমার এখানেই থাকতে হবে। কারণ বাপু বলে তোমাকে অনেক টাকাওয়ালা টাকাওয়ালা।